সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো কথা অনেক কথা অনেক কিন্তু সময় কম বন্ধুরা আমরা জানি অথবা অনেকে জানি না সেটা হচ্ছে যে এই যে রোগ আমাদের মানব দেহে যত ধরনের রোগ আছে এগুলো মনে করা হতো যে বিধাতার অভিশাপ পাপ করলে এই রোগ বালায়গুলো হয়ে থাকে বা কুষ্ঠ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ মানুষ পতিত হয় কিন্তু মানুষ আস্তে 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 এই জড়তাকে কেটে বর্তমানে দেখেন যে কি নাই তাই না বর্তমানে আপনার প্লাস্টিকের যে হার্ট পেস পেসমেকার বলে যেটাকে প্লাস্টিকের হাতও তৈরি করা হয়েছে তারপরে আপনার ক্যান্সারের যে অসুখ সেটা আবিষ্কার করা হয়েছে তারপরে আপনার যক্ষা যক্ষা সম্পর্কে একটা প্রবাদ ছিল যে যার হয় যক্ষা তার নাই রক্ষা তার যক্ষা হলে তার একদিন নিশ্চিত মৃত্যু খুব দ্রুত মৃত্যু হতো এই কিছুদিন আগে মাত্র তিরিশ বছর আগের ঘটনা তাই না কিন্তু আস্তে 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 মানুষ তার মেধাকে শুধুমাত্র মেধাকে জ্ঞানকে নলেজকে কাজে লাগায় আস্তে 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 আজকে উন্নতির চরম শিখরে উপনীত হয়েছে এখন আর সেই ডায়রিয়াতে সহজে মানুষ মারা যায় না সঠিক সময় চিকিৎসা করলে মানুষ সুস্থ হয়ে যায় একসময় মনে করা হতো এগুলো মানে বদ বাতাস বদ আশ্রয়ের কারণে এই অসুখগুলো হয়ে থাকে আপনার কোনো অঞ্চলে কোনো গ্রামে কোনো পাড়াতে যদি ডায়রিয়া দেখা যেত তাহলে আলেমরা হুজুরা কী করতে জানেন সরষা পড়ে পড়ে সরষা সরষে পড়ে আপনার ওই বাড়ির বাড়ি বন্ধ দিত বাড়ি বন্ধ দিত যে এই এই যে যে বাউন্ডারি দিয়ে দিলাম এই বাউন্ডারি বা এরিয়ার ভিতরে ডায়রিয়া প্রবেশ করতে পারবে না এরকম একটা বিশেষ ছিল যে যে গ্রামে ডায়রিয়া ঢুকছে মানে ডায়রিয়াকে ব্যক্তি একজন ব্যক্তি বিশেষ বা হ্যাঁ কোনো একটা প্রাণী বা জন্তু এরকম ইয়ারটাকে ধরা হতো তো গ্রাম বন্ধ দিতে গ্রামের মানুষ সবাই মিলে বড় ধরনের ফকিরদের ডেকে এনে বা আলেনদের ডেকে এনে গ্রাম বন্ধ দিত কিন্তু তারপরেও কিন্তু ডায়রিয়া কখনো থামছে কখনো থামে নাই তারপরে শিল আপনারা জানেন যে বৃষ্টি বৃষ্টি নামলে যে শিল পড়ে এই শিল বন্ধ হওয়ার জন্য এক প্রকার লোক আছে তারা এই শিল বন্ধ দেয় এবং থেকে বাড়ি থেকে চাঁদা তোলে এরকম অনেক ধরনের ব্যবসায় প্রচলন ছিল কিন্তু এখন এগুলো আস্তে আস্তে কি বিলুপ্ত হয়ে গেছে আরও বিষয় আছে গ্রামে বান বান মারে বান বান মানলে পারে আপনার ওই তাজা গাছ ও মরে পড়ে যায় এরম দিয়ে বিষয়গুলো আছে তারপরে তাবিস তাবিজ গাছে ঝোলালে পারে। যার নামে এই তাবিজ করা হবে তার শরীরে জ্বালা পোড়া উঠে যাবে সে পাগল হয়ে যাবে ইত্যাদি ওই আপনার বশ্মীর কাটা একুশটা আলা গাছের কাটা যেমন খই গাছে কাটা আছে বাবরা গাছে কাটা আছে অনেক কচু গাছেও কাটা আছে এরকম যে বিভিন্ন ধরনের ডুমুর গাছে কাটা আছে হ্যাঁ অনেক রকমের কাটার একুশ প্রকার কাটা এই কাটাগুলো সংগ্রহ করা কঠিন কাজ তারপরে আপনার শ্মশান থেকে শ্মশানের কয়লা শ্মশানের কয়লা তারপরে আপনার জারোস সন্তানের হাড্ডি জারোজ অবৈধ সন্তান যদি কারো গর্ব হয় আর সেই অবৈধ সন্তানের যে হাড় সেই হাড় যদি কোথাও ফেলে দেয় এই হাড় অনেক উপকারে আসে মানুষের এরমতি উদ্ভ উদ্ভ বিষয়গুলো আছে আরও দেখবেন যে জিন হাজির করার যে তদবির তারপরে ভূত পেত দৈত্য দানবকে হাজির করার যে তদবির এরমটি আপনি সরষা পোড়ায় সরষা সরষে যে দানা আছে এগুলো পোড়ায় ছিটিয়ে দিলে পরে ওই সরষে খেতে আসে ভূতের ভূত ভূত খেতে আসলে পরে আপনি ওই যে ওই ভূতের মাথায় টুপি থাকে আবার এরমটি বিষয় আছে আপনি যদি ওই শস্য খাইতে থাকবে ভূতে শস্য খাইতে থাকবে ভূতে সরিষা খাইতে থাকবে কুটি 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 আপনি কৌশলে যদি ওই ভূতের মাথার টুপিটা আপনি নিয়ে আসতে পারেন তাহলে এই ভূতের টুপিটা যখন আপনি মাথায় দেবেন তখন আপনি অদৃশ্য হয়ে যাবেন আপনার কেউ দেখতে পারবে না শুইতে পারবে না হ্যাঁ এরমতি বিষয়গুলো আমি দেখছি আমি নিজের চোখে দেখছি যে এই কবিরাজি বইগুলোতে এই ধরনের উদ্ভট কিছু কথাবার্তাগুলো আছে তারপরে আরও বিষয়গুলো আছে যেমন চটা চালান বাঁশের চটা যে চোর তার পিছিয়ে ঠাস ঠাস করে হ্যাঁ বাড়ি মারবে এই চটা তার বাটি চালান হাতের পরে বাটি রেখে বাটি চালান ঘটি চালান তারপরে আপনার পাটা চালান পাটা খালি কলসের পরে কলস খালি কলসের পরে পাটা দিয়ে পাটা চালান ডিম ফোড়া ডিম ফোড়া মানে কি ডিমকে যদি আপনি আগুনে পোড়ানো হয় তাহলে যে দোষী ব্যক্তি বা যে চোর বা যে অসৎ ব্যক্তি যে আপনার ক্ষতি করছে তার মাথার চুলগুলো পড়ে যায় এরমতি অনেক ধরনের ই ছিল রুটি পড়া রুটি রুবিতে আপনার রুটি সন্দেহজনক ব্যক্তিকে রুটি খাওয়াইলে যে চোর সে ওই রুটিটা গিলতে পারবে না তার গলা আটকে যাবে এরকম আমার প্রত্যক্ষ আমি দেখছি গ্রামাঞ্চলে এই ধরনের হ্যাঁ অনেক ধরনের কবিরাজি এমন কি এখন দুই সাল এই ঢাকার শহরেও কিন্তু আপনার অনেক ধরনের হ্যাঁ দেখবেন যে হ্যাঁ স্বামী স্ত্রী তো অমিল শতকরা নব্বই ভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রী মিল নাই হ্যাঁ এই এই সমস্ত পরিবারের সে উচ্চ ফ্যামিলি হোক আর নির্মল শ্রেণীর হোক এখানেও কিন্তু আপনার কি হচ্ছে এখানে গোপনে গোপনে তারা যে শিরিক হানড্রেড পারসেন্ট শিরিক এগুলো করে যাচ্ছে এই আলেমদের মধ্যে এক শ্রেণী হুম এরা দা দ্য গ্রেট হ্যাঁ ব্যবসা করে খায় আপনার তাবিজ বিক্রি করে বেড়ায় তাবিজ হ্যাঁ মানুষের ভিতরে সন্দেহ জাল বনে দেয় হ্যাঁ এ নিয়ে অনেক কিছু হয়ে যায় পরিবারের সাড়াশাড়ি মারামারি কাটাকাটি খুনো খুনি অনেক কিছু হয়ে যায় হুম এই সমস্ত করতেছে এখনও এখনও আমার জানা আছে আপনি বিভিন্ন অলিতে গলিতে দেখবেন বিশেষ করে নিম্ন শ্রেণীর নিম্ন বস্তি এলাকায় দেখবেন যে দেখুন সেখানে পানি ফোড়া হ্যাঁ তেল ফোড়া সব কিছু চলতেছে তারপরে রাস্তায় দেখবেন যে তাবিজ বিক্রি হচ্ছে অনেক রকমের তাবিজ বিক্রি হচ্ছে কিন্তু এখনো এখনো হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ তো এগুলো আসলে এগুলো সব ভুয়া কোনো সন্দেহ নাই এগুলো ভুয়া আমার আর একটা ভিডিও আপনারা দেখবেন কথা প্রসঙ্গে বলতেই হয় আপনারা অন্য ভিডিও যদি না দেখেন তাহলে হয়তো মিস করবেন আমি বলছি আপনাদেরকে যেমন বাঘের চামড়া বাঘের চামড়া যদি আপনি শরীরে ধারণ করেন সামান্য জন্য প্রসাব ঘন প্রসাব হবে না বেজি বেজির যদি বেজি যেটা আর কি বেজি বেজির যদি শরীরের অংশ আপনার দেহে ধারণ করেন তাহলে আপনার সুতিকা মহিলাদের যে একটা সুতিকা রোগ হয় সেই সুতিকাটা হবে না তার ভাল্লুক ভাল্লুকের যে চামড়া বা লোম এগুলো যদি আপনার তাবিজে থাকে তাহলে আপনার জ্বর জ্বর জারি হবে না তারপরে বন আপনারা জানেন বন রুই আছে এক প্রকার রুই মাছের মতো কাটা আঁশযুক্ত এক প্রকার ওই বেজির মতোই বড় সাইজের এগুলো আপনার অশ্বরোগ অশ্ব বাউসি অর্থাৎ পাউপথের যে মাংস বেড়ে যায় সেইটাকে অশ্ব বলে আর কি সেই জিনিসটা হবে না তারপরে হরিণের যে চামড়া জানেন এটাও কিন্তু ওই অশ্বের কাজ করে তারপরে শিয়াল শিয়াল শিয়ালের যে শরীরের যে কোনো অংশ দাঁত কিংবা তার চামড়া কিংবা তার যে লোম এগুলো আপনি যদি করেন তাহলে পা জ্বালা পোড়া পা পা এটা হবে না তারপরে পাহাড়ি ব্যাং বন্ধুরা আসামে এক প্রকার বড়ো সাইজের ব্যাংক পাওয়া যায় যেটা পঁচিশ কেজি তিরিশ কেজি হ্যাঁ চল্লিশ কেজির অবধি শোনা যায় আমরা দেখছি তবে আমি আঠাশ কেজি পর্যন্ত দেখছি তো এই পাহাড়ি ব্যাঙের যদি ব্যাঙের অংশ তো দেওয়া যায় না ব্যাঙের যে হাড় থাকে এই হাড়ের অংশটা একটু একটু করে দেয় তাতে হাঁপানি হাঁপানি সেরে যায় তারপরে মরিয়ম ফুল দেখবেন মরিয়ম ফুল এটা সন্তান হয় যারা বন্ধা স্ত্রী অর্থাৎ যাদের সন্তান হয় না তাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তাদের গর্ভে সন্তান আসে লজ্জাবতীর শিকড় এই লজ্জাবতীর শিকড় দেখবেন যে এখনও আপনি যদি ঢাকা শহর গড়েন তাহলে অন্তত হ্যাঁ কয়েকশো লোক পাবেন এইগুলো বিভিন্ন গলিতে গলিতে আনাচে কানাচে এই সমস্ত লজ্জাপতির শিকড় মজমা করে বিক্রি করে মজমা বলতে বেশ ঘটা করে বিক্রি করে কিন্তু এটা কিন্তু হ্যাঁ নিষিদ্ধ লজ্জাবতির কাটা দিয়ে লজ্জাপতির শিকড় দিয়ে আপনার অসংখ্য রোগ মানে মৃত্যু বলতে সব রোগ ভালো হয়ে যাবে বেরমতি আর কি মৃত্যু ছাড়া তারপরে মাছের কাঁটা দেখবেন মাছের কাঁটা এটাও কিন্তু কোমরের ব্যথার লাগে কোমর কোমরের ব্যথায় অনেকে কোমরের ধারণও করে তারপরে নাগমণি যদি আপনার কোনো বদ বাতাস বদ বাতাস লেগে থাকে তো সন্ধ্যার পরে যদি আপনি চুল ছাড়া অবস্থায় বাইরে যান তাহলে জেন পরি দেও দৈত্য দানব এদের আশ্রয় আপনার ঘটতে পারে অর্থাৎ আপনাকে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে হ্যাঁ নাগমণি গাছ সেগুলোর অংশ শরীরে ধারণ করলে এই সমস্যাগুলো হবে না তারপরে তুরাক গাছ আছে তুরাক আমাদের এটা আছে তুরাক গাছ আছে আপনি যদি তুড়ি দেন তুড়ি দিলে ওই গাছেও তুড়ি দেয় শব্দ করে অর্থাৎ গাছেও কথা বলে এরকম তার গাছ আছে এই গাছের অংশ যদি শরীর ধারণ করে তাহলে রাতে প্রস্রাব দ্বারা করে অনেকে রাতে প্রস্রাব করে এই সমস্যাটা থাকবে না তারপরে লাল মাখান লাল মাখনা আছে একটা এটা আপনার আমরা জানি তাল মাখনা দিয়ে ওই যে চট পুটির জন্য ফুচকা তৈরি করা হয় তো ঠিক এরকম তো একটা গাছ আছে যেগুলো অম্বল অম্বল গ্যাস গ্যাস্ট্রিক এই ধরনের অসুখগুলো থাকবে না কাটা কুমার এটাও আবার ঘন প্রস্রাবের জন্য কাজ করে থাকে তারপরে মিন্দি এটা কাশি আপনার কাশি সেরে যাবে ময়না কাটা ময়না কাটা এটাও কোমরের ব্যথার জন্য কাজ করে থাকে হুম বিষ কাটালি এটাও কোমরের ব্যথার জন্য কাজ করে তারপরে তুরাগমণি তুরাগমতি এটা তুরাগমতিটা আবার পা জাল কাজ করে এগুলো কিন্তু এখন আপনার পরিবর্তিত হয়ে গেছে আমরা জানি যে এইগুলো আসলে আর কাজ করে না আগে কাজ করতো যখন মানুষ বোকা শোকা ছিল যখন মানুষ লেখাপড়া জানতো না মূর্খ ছিল তখন এগুলো ভীষণ কাজ করতো এগুলো ছাড়া কোনো কাজই হতো না হ্যাঁ গ্রামের বাড়িতে বাড়িতে গ্রামের বাড়িতে বাড়িতে যে এই সমস্ত মানুষ লক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কোটি কোটি টাকা ইনকাম করছে আজকে যারা এই সমস্ত আগে করতো তারা আজকে অনেক বড় লোক হয়ে গেছে এখন আর এগুলো এই সমস্ত ব্যবসা করে না কারণ এই ব্যবসার এখনো দাম নাই তারপরে আপনার বাংলা লংলা বাং বাংলা গাছ এটা হচ্ছে মাথা ব্যথার কাজ করে তার বেলের শিকড় বেলের শিকড় বেল আমরা যে বেলগুলো খাই এই বেলের শিকড়গুলো আবার মাথা ব্যথার কাজ করে তুড়ি চন্ডাল তুড়ি চণ্ডাল এখন গাছ আছে তো যেটা বলছিলাম যে আমার এখানে ভুল হইতে পারে কারণ এই লেখাটা আমার ই হয়ে গেছে আপনার মুছে মুছে গেছে আর কি আমি অনেক আগে সংগ্রহ করে রাখছিলাম কিন্তু এটা ভিডিও করতে পারি নাই তুড়ি চন্ডালে আপনার যে তুড়ি মারলে আপনার গাছও তুড়ি মারে বা শব্দ করে এটা শনি বা রাহু শনি রাহু শনি রাহু অর্থাৎ যে আপনার রুহু রুহুর পর যে বদ আসর হয় অর্থাৎ জেন ভূত এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো কেটে যাবে নেক নেক ডুমুর নেক ডুমুর নামক এক প্রকার ডুমুর আছে ডুমুর কয়েক প্রকার হয় তার মধ্যে নেক ডুমুর একটা এটা এক শিরা অর্থাৎ শিরা বলতে ওইটা বোঝায় যে পুরুষদের যে অন্ড অন্ডকোষের যে বিষি তার ওই সময় একটা বেশি বড় থাকে একটা বেশি ছোটো থাকে এটা হচ্ছে একশিরা এইগুলো সমাধান হয়ে যায় তারপরে দেখেন লাল চন্দন আমরা জানি চন্দন চন্দন হচ্ছে কয়েক প্রকার এটা আছে সাধারণ কাঠের যে রং যে ঘিয়ে রঙের যে কাঠগুলো হয় হালকা কালো তো সেই কাঠ হচ্ছে চন্দন কাট আর একটা চন্দন কাঠ আছে লাল চন্দন এই লাল ঘন প্রসবের কাজ করে আর এই লালচন্দন আপনার যে স্বামী স্ত্রী যে মনোমালিন্য এই বিষয়গুলো দূর করে এরকম তো এগুলো আগে এক সময় ছিল আগে এক সময় ছিল এগুলো গ্রামেগঞ্জে খুব খুব চলতো এখনও যারা সাধারণ দেখবেন যে বস্তি এলাকা তাদের বাচ্চাদের গলায় তাবিজ হ্যাঁ দুডে সাইড ডে পাঁচটা তাবিজ ঝুলানো আছে অনেক সময় দেখবেন এই বিষয়গুলো আর আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে সৃষ্টিকর্তা আমাদের যে জ্ঞান দিয়ে দেখেন আমরা এই জ্ঞানকে কাজে লাগাইনি আমাদের কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি যে যদি কোনো মানুষ যদি কোনো মানুষ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে অর্থাৎ যদি কোনো মানুষ সৃষ্টি সম্পর্কে এক ঘন্টা চিন্তা করে সত্তর বছর বাদে সমান এই চিন্তা এবং গবেষণার কথা কিন্তু কোরআন এবং হাদিসে আছে কবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে আসমান এবং জমিনের বর্তু বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য এমনি চিন্তা এবং গবেষণা প্রায় চৌচল্লিশটা আয়াত আছে কোথায় পবিত্র কোরআন কিন্তু আমরা আমাদের চিন্তাকে কাজে লাগাই না আমরা মনে করি তাবিস ফু এ আনব হ্যাঁ আজকে যে এই যে বিজ্ঞানীরা মনে করেন যে ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন মোবাইল বলেন বিমান এই যে টনকে টন ওজনের বিমান নিয়ে উড়ে যাচ্ছে এটা কি কোনো গায়ের জ্বর কোনো তাবিজ কবিদের বিষয় না এটা তাদের জ্ঞান তাদের জ্ঞানকে কাজে লাগাইয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা আজকে সফলতা লাভ করছে আগামীতে হয়তো আরও সফলতা লাভ করবে কিন্তু কিসের মাধ্যমে এই পানি পড়ার মাধ্যমে না কখনই না তাবিজের মাধ্যমে না তারা এই জ্ঞানকে আসুন কাজে লাগে আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই জ্ঞানকে কাজে লাগাই দেখবেন যে অনেক সভ্য জাতি আছে পৃথিবীতে অনেক সভ্য জাতি আছে তারা এই জ্ঞানের কারণেই আমার এক বন্ধু কথা প্রসঙ্গে কথা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আমার এক বন্ধু রাশিয়াতে পড়তেন তো আমার ছিল যে দোস্ত একটা ঘটনা বলি অনেক ঘটনার একটা ঘটনা বলে দেখি যে আমরা টিকিট কাটলাম টিকিট কাটে ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার আগে ট্রেনে ওঠার ঠিক আগে যে যে টিকিটটা টিকিটটা একটু ঝুড়ির মধ্যে ফেলে দিলাম অর্থাৎ আমাদের হ্যাঁ টিকিটের কাটা শেষ তো টিকিটটা কোথায় ফেলাবে ময়লা হবে তো তার বন্ধুকে জিজ্ঞেস করলে দোস্ত এই যে যে টিকিটটা কাটলাম এটা কিন্তু দরকার ছিল টিকিট না না কেটে তো আমরা ট্রেনে উঠে যেতে পারতাম তো সেই বন্ধু রাশিয়ান সেই বন্ধু বলো তোমার কি দেশত্ববোধ নাই মানে দেশের প্রতি কি তোমার মায়া নাই এটা হচ্ছে তাদের চিনতে চেতনা চিনতে করেন যে তাদের দেশের প্রতি কত মহব্বত তারা দেশকে কত ভালোবাসে আর আমরা বলি মান ইজ দ্য সেকেন্ড গড অর্থাৎ টাকাই সবচেয়ে বড় শক্তি আর আমেরিকা বলে কি নলেজ ইজ পাওয়ার তাদের কাছে জ্ঞানই শক্তি দেখছেন এক একজনের কাছে কিন্তু এক একরকম এক একটা বিষয় এরকম কি যাই হোক যদি আমরা আমাদের জ্ঞানকে ঠিকভাবে কাজে লাগাতাম তাহলে আমরা আরও অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম বলে আমার বিশ্বাস ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং অনুরোধ থেকে সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখবেন আশা আর